আমি নিশ্চিত যে স্মার্ট ক্লাস চালু করার ফলে ছাত্রছাত্রীরা আরও বিদ্যালয়মুখী হবে। যে সকল শিশুদের বিদ্যালয়ের প্রতি অনীহা রয়েছে সেই সকল শিশুরাও বিদ্যালয়ের দিকে ধাবিত হবে। এর ফলে স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও বাড়বে। শুক্রবার রাজধানীর উমাকান্ত স্কুলের স্মার্ট ক্লাস প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু স্মার্ট ক্লাস প্রকল্পই নয়, ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে বর্তমান অর্থবর্ষের বাজেট অধিবেশনে পিএম শ্রী যোজনার মাধ্যমে প্রতিটি ব্লকে মডেল স্কুল তৈরি করার জন্য প্রায় 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনাও চালু করা হয়েছে। এই প্রকল্পের ক্ষেত্রে দ্বাদশ মানের পরীক্ষায় প্রথম 100 জন স্থানাধিকারী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এতে করে ওই সকল ছাত্রছাত্রীরা আরও উৎসাহ নিয়ে পড়াশোনা করবে বলে জানান তিনি। শিক্ষার 23-24 যে বাজেট আমরা এবার বিধানসভায় পাশ করেছি, তো এডুকেশন রিলেটেড যে বিষয়গুলো এখানে আমার ইচ্ছা হয় এখানে রাখার জন্য, যে পিএমসি প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটি ব্লকে মডেল স্কুল আমরা করব। তো 23-24 অর্থ বছরে আমরা 50 কোটি টাকা এর মধ্যে আমরা রেখেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে যারা দ্বাদশ মান পরীক্ষায় প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এই নিয়ে বিধানসভার মধ্যে আমি বলেছিলাম যে আমরা ছাত্রীদের স্কুটি দেব, একবার তো হাততালি দিন আপনারা, বিরোধী দলের যারা ছিল তাদেরকে বলেছিলাম, ওরা হাততালি দেয়নি, কারণ বিরোধিতা করতে হবে এর জন্য বিরোধী দলে। তো যাই হোক, তো সেই আমরা 100 জন যারা মেয়েরা তাদের মধ্যে, তাতে করে তারা পড়াশোনার মধ্যে উৎসাহিত হবে, অনুপ্রেরণা পাবে, এবং আমি নিশ্চিত যে এই ধরনের ক্লাসে খুবই যারা ক্লাসমুখী হওয়ার যে বিষয়টা সেটা অনেক বেশি থাকবে, বা স্কুল থেকে যখন বাড়ির থেকে যখন বেরোবে স্কুলের দিকে আসবে, এই স্মার্ট ক্লাসের কথা চিন্তা করে সবাই অ্যাটেন্ডেন্সও বাড়বে। আমরা জানি, আমি গতকালও বলেছি যে পড়াশোনা এখনো ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনী চন্দন, দপ্তরের সচিব শরৎ ইন্দু চৌধুরী এবং অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।